আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দুই সালের পরীক্ষার্থী অর্থাৎ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী তাদের সমাজবিজ্ঞানের আজকের ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি আবুজ মোহাম্মদ জাস্টিসুল হায়দার তোমরা জানো যে তোমাদের দশম অধ্যায়ের উপরে ক্লাস পরিচালিত হচ্ছে আজকে সেই ধারাবাহিকতায় চতুর্থ ক্লাস উপস্থাপন করছি এবং তোমাদের দশম চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন তোমরা জানো যে আজকে বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমি বিগত অর্থাৎ শেষ দিন যে কথাটি বলেছিলাম যে সামাজিক উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা বর্ণনা করতে পারবে আজকে এই টপিকের দ্বিতীয় ক্লাস কিন্তু বেসরকারি সংস্থার ভূমিকা বর্ণনা করতে পারবে তার কিছু অংশ আবার আজকের ক্লাসে উপস্থাপন করা হবে এবং তোমাদের শিখন ফল যেটি সেটি হচ্ছে সরকারি এবং বেসরকারি সংস্থার ভূমিকা বর্ণনা করতে পারবে তোমাদের পাঠ্যপুস্তকের যে শিখন ফল আছে সেখানে আমি এটিও তুলে দিয়েছি কর্তৃপক্ষের দেওয়া শিক্ষণ ফলের পাশাপাশি সামাজিক উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা বর্ণনা করতে পারবে এবং সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা বর্ণনা করতে পারবে আমরা যদি দেখি বিগত দিনের ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে যে তোমরা জানো যে সামাজিক উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নামে একটি সরকারি প্রকল্প আছে সরকারি সংস্থা হিসাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এই প্রকল্প যে সংস্থার অধীনে চলছে সর্বশেষ আপডেট হচ্ছে যে তারা তাদের উন্নয়নের যে প্রচেষ্টা সেটি সংশোধন করে এলাকার পরিমাণ বৃদ্ধি করেছে এবং দেশের আটটি বিভাগের সাতাশটি জেলার একশো সতেরোটি উপজেলাতে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ চলছে যেখানে যদি আমরা বলি যে এর মূল উদ্দেশ্য কি তোমরা দেখতে পাচ্ছ প্রান্তিক পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে জীবনমান উন্নয়ন এখানে একটি বিষয় দেখো প্রান্তিক পেশাজীবী যারা কোনো না কোনো পেশার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ দেশে বিভিন্ন জায়গাতে অর্থাৎ একশো সতেরোটি উপজেলাতে বর্তমানে বিদ্যমান বিভিন্ন পেশাজীবী যারা জাতিগোষ্ঠী আছে সেই পেশাজীবীদের যদি তাদের পেশার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো ঘাটতি থাকে যেমন দক্ষতা উন্নয়ন তাদের উৎপাদিত পণ্য এবং সেবার উৎকর্ষ তাদের পেশার আধুনিকায়ন এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ ওই সকল পেশাজীবীদের অর্থাৎ প্রান্তিক পেশাজীবীদের পিছিয়ে পড়া এই সকল জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করাই হইতেছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য যদি আমরা বিশেষ উদ্দেশ্যের কথা বলি তাহলে দেখব এই প্রকল্পে দেশব্যাপী প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর সঠিক সংখ্যা নিরূপণ ও তাদের তথ্য সম্বলিত অনলাইন ডাটাবেস অর্থাৎ এই ধরনের যারা পেশাজীবী আছে প্রান্তিক পেশাজীবী আছে তাদের আসলে সঠিক সংখ্যা নিরূপণ এবং তাদের একটি প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা যেন অতি সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারে তারা আবার এই সংস্থার সাথে যোগাযোগ করতে পারে অপরের সাথে যোগাযোগ করতে পারে যদিও তারা পিসিএ পড়া জনগোষ্ঠী কিন্তু তাদের এই পিসিএ পড়াটাকেই আসলে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি সরকারি সংস্থার মাধ্যমে দ্বিতীয়ত পেশা টেকসই উন্নয়নে সফট স্কিলস উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান অর্থাৎ এই সকল পেশাজীবী জাতি জনগোষ্ঠীর সফট স্কিলস বা বিভিন্ন উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন তারা তাদের টেকসই উন্নয়ন করতে পারে তারা তাদের সামাজিক মানের টেকসই উন্নয়ন করতে পারে পারে এভাবে তারা প্রতিষ্ঠিত হতে মাঠ পর্যায়ের এই সকল পেশাজীবীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ঢাকায় একটি বিপণন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পের অধীন যে সকল পেশাজীবী জাতিগোষ্ঠী তারা বিভিন্ন পণ্য উৎপাদন করছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ঢাকায় একটি বিপণন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে যেটি এই প্রকল্পের অন্যতম একটি বিশেষ উদ্দেশ্য এবং এই বিপণন কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করা হয়ে থাকে এছাড়া উপার্জন সক্ষমতা বৃদ্ধি কল্পে ও দক্ষতা উন্নয়নের নিমিত্তে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী পড়া জনগোষ্ঠী তারা যে সকল পেশাজীবীতে আসে আছে যে পেশায় বিদ্যমান আছে বর্তমান আছে চলমান আছে সেই সকল পেশাকে কেন্দ্র করে তাদের সক্ষমতা বৃদ্ধিকল্প তাদের উপার্জনের সক্ষমতা বৃদ্ধি কল্প এবং তাদের সংশ্লিষ্ট কাজে দক্ষতা উন্নয়নের নিমিত্তে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা করে থাকে এই সংস্থা এছাড়া হাতে কলমে অ্যাপ্রেন্টিস বা বেশি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পেশার মান উন্নয়ন করা হয় অর্থাৎ যারা একেবারে অদক্ষ কিন্তু এই পেশার সাথে আছে তাদেরকেও বিশেষ করে প্রশিক্ষণ প্রদান করা হয় কাজের সুযোগ সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা হয় এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য এই সকল পেশাজীবীদের তারা যে কাজের সাথে সংশ্লিষ্ট সেই সকল কাজের সুযোগ সৃষ্টি অর্থাৎ কাজ থাকলেই হবে না সেই কাজের সুযোগ সৃষ্টি করা এবং উৎপাদিত পণ্য কিন্তু আবার বাজারে বিক্রি করতে হবে বা তাদের উৎপাদিত পণ্যগুলোর বাজার সৃষ্টি করতে হবে তা যদি না হয় তাহলে তাদের কাজের সুযোগ কিন্তু বিদ্যমান থাকবে না যে কারণে কাজের সুযোগ সৃষ্টি এবং পাশাপাশি তাদের আত্ম যে কর্মসংস্থান সেই আত্মকর্মসংস্থানও কিন্তু ক্ষেত্র তৈরি করে থাকে সরকারি এই সংস্থা প্রশিক্ষণোত্তর পেশা টেকসই উন্নয়নে নগদ অর্থ সহায়তা অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বা প্রশিক্ষণ শেষে তারা যে পেশায় থাকতে চায় সেই পেশাতে যেন তারা টিকে যায় তাদের টেকসই উন্নয়ন হয় এজন্য নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে এই প্রকল্প প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতকরণ তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সমাজে তাদের যে মর্যাদা থাকবে না সেটি নয় তাদের মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত করান কল্পে এই সংস্থাটি কাজ করে থাকে গুগল ম্যাপিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও অনুদান প্রাপ্তদের ব্যবসা প্রসারে সহায়তা এবং মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত অর্থাৎ আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অনুদান দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তাদের যে ব্যবসা সেই ব্যবসা প্রসারের জন্য মনিটরিং করা হচ্ছে যাতে এই প্রকল্পের সসতা নিশ্চিত করা যায় এছাড়া ব্যবসা পেশাজীবীদের উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনে পরামর্শ প্রশিক্ষণ সহ তাদের উৎপাদিত পণ্যের বহুমুখী ব্যবহারের প্রচারণা অর্থাৎ তাদের পণ্য এই সকল পেশাজীবীদের পণ্য যাতে পণ্যের উৎকর্ষ হয় পণ্যের মান যাতে ভালো হয় পণ্য যাতে কোয়ালিটি ভালো হয় সেটি করার জন্য বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রির জন্য বাজারে বিক্রয়ের জন্য বা বাজার সৃষ্টির জন্য বাজার তৈরির জন্য বহু রকমের বিজ্ঞাপন টাইপের অর্থাৎ বহুমুখী ব্যবহার করা হচ্ছে প্রচারণা করা হচ্ছে প্রশিক্ষণাত্তর সমাজসেবা অধিদপ্তর বা বিএম কর্তৃক কম্পিটেন্ট সনদ প্রদান অর্থাৎ এই সকল প্রান্তিক জনগোষ্ঠী তারা যে প্রশিক্ষণ গ্রহণ করেছে বিভিন্ন সংস্থা কর্তৃক বা প্রকল্প কর্তৃক তারা এই সকল প্রশিক্ষণ পাওয়ার পরে তারা যে এই বিষয়ে অর্থাৎ তাদের পেশার সাথে তারা যে দক্ষতা অর্জন করেছে এই দক্ষতা বা তাদের উৎপাদনী যে কর্ম সেটা সেখানে তারা যে দক্ষতা অর্জন করেছে এই সংশ্লিষ্ট বিষয়ে সনদ প্রদান করা হচ্ছে আমরা এবার দেখব স্বনির্ভর আন্দোলন নামে সরকারি সংস্থার কাজ স্বনির্ভর আন্দোলন হচ্ছে মূলত পল্লী উন্নয়ন ও গ্রামীণ সমাজের অগ্রগতির লক্ষ্যে প্রচলিত একটি মৌলিক চাহিদা কেন্দ্রিক উদ্যোগ গ্রামের সমাজ কাঠামোর বিভিন্ন জনগোষ্ঠীকে স্বনির্ভর হওয়ার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়াস ছিল এটি স্বনির্ভর আন্দোলন কর্মকাণ্ডে প্রধান গুরুত্ব দেওয়া হয় খাদ্য উৎপাদন বৃদ্ধি ও উপার্জনের সুযোগ সৃষ্টির প্রতি অর্থাৎ এই স্বনির্ভর আন্দোলন ছিল মূলত পল্লী উন্নয়ন এবং গ্রামীণ সমাজের অগ্রগতির লক্ষ্যে পরিচালিত একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীকে স্বনির্ভর করার একটা চেষ্টা ছিল পাশাপাশি স্বনির্ভর করার পাশাপাশি অর্থাৎ স্বনির্ভর করার পাশাপাশি আরও যে সকল বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে সেগুলো হচ্ছে উৎপাদন বৃদ্ধি অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং উপার্জন সৃষ্টির সুযোগ তৈরি করা যদি আমরা দেখি যে স্বনির্ভর আন্দোলনের প্রধান অর্জনগুলির মধ্যে কী কী আছে তাহলে আমরা দেখব স্বনির্ভর আন্দোলনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা প্রচলন প্রসার হয়েছে প্রসারণা হয়েছে পাশাপাশি যে স্বাস্থ্য সেবাগুলো আছে পল্লি উন্নয়ন এবং পল্লী এবং গ্রামীণ জনপদে সেখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে উচ্চ ফলনশীল শস্যের প্রচলন হয়েছে গ্রামীণ সমাজ ব্যবস্থায় গ্রামীণ উৎপাদন ব্যবস্থায় কৃষি ব্যবস্থায় শ্রম অর্থাৎ অনেক মানুষ সেখানে স্বেচ্ছায় এগিয়ে আসে যেখানে সমিতি বা সংগঠন করার মাধ্যমে স্বনির্ভর করার প্রয়াস করা হয়েছে একের জমিতে অন্যের শ্রম আবার যে অন্যের জমিতে শ্রম দিচ্ছে তার জমিতে অন্যরা শ্রম দিয়ে দিচ্ছে এইভাবে একটি সংগঠন বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সমিতির মাধ্যমে ব্যক্তিবর্গ অন্যের জমিতে স্বেচ্ছাশ্রম দিয়ে থাকে অবকাঠামো নির্মাণ প্রকল্প ও ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি অর্থাৎ এখানে প্রকল্প গ্রহণ করা হয় যে প্রকল্প হচ্ছে অবকাঠামো অর্থাৎ যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি কৃষি কাজের জন্য যে সকল অবকাঠামো দরকার সেই সকল অবকাঠামো নির্মাণ যেমন করা হয় পাশাপাশি এই সকল ব্যক্তিবর্গের জন্য বা সমিতির জন্য সংগঠনের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রহণ করা হয় যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে পল্লীর জনগণ সমষ্টিগত কর্ম উদ্যোগ ও জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক গ্রামীণ প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ অর্থাৎ যারা কর্মী বাহিনী যারা উদ্যোক্তা এবং এই ধরনের জনগোষ্ঠীকে একত্রিত করা এবং এর পাশাপাশি গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং অবকাঠামো নির্মাণ করা স্বনির্ভর আন্দোলনের ছিল প্রধান অর্জনগুলির মধ্যে কয়েকটি আমরা এবার একটু দেখব যে সামাজিক উন্নয়নে সরকারি সংস্থা হিসাবে উপজেলা পরিষদের কাজ কি যদিও এই বিষয়টি অর্থাৎ এই আলোচনাটি তোমাদের টেক্সটে নাই তারপরেও নিয়ে এসেছি এই কারণে যে সরকারি সংস্থা হিসেবে উপজেলা পরিষদ এবং পাশাপাশি স্থানীয় সরকার এবং উপজেলা পরিষদের সাথে উপজেলা পরিষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন সরকারি সংস্থা কিভাবে উপজেলা পর্যায়ে কাজ করে সেই বিষয়গুলো আমাদের জানা জরুরি কেননা আমাদের প্রত্যেকটি উপজেলাতে সরকারি বিভিন্ন সংস্থা আছে এই এই সংস্থাগুলি বিভিন্নমুখী কাজ করে থাকে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কমিশনারদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একটি লিহাজও মেনটেন করে থাকে সরকারি জনপ্রতিনিধি হিসেবে তারা কাজ করে থাকে এবং এই কাজগুলো একেবারে সরাসরি তত্ত্বাবধায়ন করে তাহলে আমরা দেখতে পাব যে আমাদের দেশের উপজেলা পরিষদগুলোতে যে সকল কার্যাবলীগুলো বিদ্যমান সেই কাজের মাধ্যমে কিভাবে বাংলাদেশের সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়নে উপজেলা পরিষদ ভূমিকা রাখছে যদি আমরা প্রথমে দেখি যে দেখব উপজেলা পরিষদের কার্যাবলী এখানে একটা বিষয় বলি যে আমরা কিন্তু উপজেলা পরিষদের ভূমিকার কথা বলছি উপজেলা পরিষদের গঠন মেয়াদ এই বিষয়গুলো আসলে এখানে আলোচনার কোনো সুযোগ এই মুহূর্তে নাই কেননা এগুলো খুব সংক্ষেপে আলোচনার আলোচনা করতে হবে আলোচনা করব। আমরা মূলত দেখব যে উপজেলা পরিষদের কার্যাবলী এখানে যদি আমরা দেখি যে পাঁচ বছর কেন্দ্রিক বিভিন্ন পরিকল্পনা করা হয় এবং বিভিন্ন মেয়াদি অর্থাৎ স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় পাশাপাশি পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মসূচি বাস্তবায়ন এবং উক্ত দপ্তর উক্ত দপ্তরের কাজ কাজকর্ম সমূহে তত্ত্বাবধান ও সমন্বয় করা হয় অর্থাৎ সরকারি বিভিন্ন সংস্থা উপজেলা পরিষদের নিকট তাদের বিভিন্ন কর্মসূচি প্রদান করে এবং তার পাশাপাশি সেগুলো বাস্তবায়ন করার জন্য উপজেলা পরিষদ সহযোগিতা করে এবং উপজেলা পরিষদের যত দপ্তর আছে উপজেলাতে যতগুলো দপ্তর আছে সেই দপ্তরগুলোর ভিতরে একটি সেতু বন্ধন করে উপজেলা পরিষদ যেন সকল কাজকর্ম তত্ত্বাবধান এবং সমন্বয় করা সহজতর হয় আন্তঃনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ উপজেলার সাথে উপজেলার ভিতরে যে সকল ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর আন্তঃসংযোগ অর্থাৎ একটি ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে একটি গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত ব্যবস্থা অর্থাৎ রাস্তা নির্মাণ রাস্তা মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা এই বিষয়গুলো কিন্তু উপজেলা পরিষদ তত্ত্বাবধান করে থাকে কাজ করে থাকে ভূপরিস্থ পানি সর্বোত্তম ভূপরিস্থ পানি সম্পাদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারি নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ ক্ষুদ্র শেষ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন অর্থাৎ পুকুর বা জলাশয় অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ না ভূ উপরিস্থ পুকুর বা কোনো জলাশয় নদী হতে পারে খাল বিল হতে পারে সেই সকল পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নির্দেশনা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য উপজেলা পরিষদ কাজ করে থাকে পাশাপাশি সরকারের বিভিন্ন নির্দেশনা থাকে এই সকল ভূপরিস্থ পানি সংক্রান্ত বিষয় যেমন শেষ প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন এগুলোও কিন্তু বাস্তবায়ন করে থাকে উপজেলা পরিষদ জনস্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করেন অর্থাৎ স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিষয় দিয়ে কিন্তু উপজেলা পরিষদ দেখে থাকে অর্থাৎ উপজেলার জনগণের জন্য যে সকল স্বাস্থ্য সেবা নেওয়া জরুরি সেই বিষয়গুলোও কিন্তু উপজেলা পরিষদ নিশ্চিত করে থাকে স্যানিটেশন ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপীয় সুপিয় পানীয় জলের সরবরাহ ব্যবস্থা গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ অর্থাৎ গ্রামের পায়খানা সেগুলো যেন আধুনিক মানের হয় সেগুলো যাতে স্বাস্থ্যসম্মত হয় পাশাপাশি যে পানিগুলো ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এক জায়গাতে চলে যাবে নির্দিষ্ট একটি জায়গাতে চলে যাবে সেই বিষয়গুলোও কিন্তু উন্নতি করে থাকে উপজেলা পরিষদ এবং খাবার পানির যে ব্যবস্থা সেই খাবার পানি যাতে স্বাস্থ্যসম্মত হয় সেই খাবার পানি যেন সবাই পেতে পারে সেই সকল বিষয়ে কিন্তু কাজ বিভিন্ন মুখে কাজ করে থাকে উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্বুদ্ধকরণ এবং সহায়তা প্রদান উপজেলা পর্যায়ে যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে সেটা সরকারি বেসরকারি প্রাইমারি হাই স্কুল কলেজ এই সকল বিষয়গুলোতে অর্থাৎ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রসারের জন্য আধুনিকীকরণের জন্য মান উন্নয়নের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে রান করার জন্য পথ চলার জন্য যত রকমের কাজ করা দরকার সেই কাজগুলো করে থাকে উপজেলা পরিষদ এবং এই কাজ করার জন্য যেমন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করে পাশাপাশি যদি কোনো সহায়তা লাগে সেই সহায়তাগুলো প্রদান করে থাকে উপজেলা পরিষদ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কার্যক্রম তদারকি ও সহায়তা প্রদান করে থাকে এছাড়া কুটির ও ক্ষুদ্র শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ অর্থাৎ ছোট ছোট যে সকল হস্তশিল্প আছে বাসা বাড়ি কেন্দ্রিক শিল্প ব্যবস্থা আছে ক্ষুদ্র শিল্প আছে সেইগুলো যেমন বিকাশ লাভ করে সেগুলো যেমন খেয়াল করে পাশাপাশি ছোট ছোট শিল্প স্থাপন করার জন্য উপজেলা পরিষদ সহায়তা করে থাকে সমবায় সমিতি ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন অর্থাৎ যদি কোনো সমবায় সমিতি থাকে সেই সমবায় সমিতিকে বা সমবায় সমিতি যদি কেউ করতে চায় সেই সমিতি করানোর জন্য বিভিন্ন সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে কিন্তু কাজ করে থাকে উপজেলা পরিষদ এবং এর মাধ্যমে ওই সকল অর্থাৎ সমবায় সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা পল্লী অঞ্চলের ব্যক্তিবর্গ বা উপজেলা পরিষদের ব্যক্তিবর্গ তারা কিন্তু বিভিন্নভাবে তাদের ভাগের উন্নয়ন ঘটাতে পারে এছাড়া মহিলা শিশু সমাজ যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান ও বাস্তবায়নে কিন্তু উপজেলা পরিষদ কাজ করে থাকে অর্থাৎ মহিলা সংক্রান্ত বিষয়াদি শিশু সংক্রান্ত বিষয়াদি সমাজ কল্যাণ মূল্য যে কোনো কাজ যুব এবং ক্রীড়া অর্থাৎ যুব যারা যুবক বা যুব মহিলা তাদের কর্মকাণ্ডকে যাতে যারা তার যাতে কাজের ভিতরে থাকে বেকার না থাকে সেই সকল বিষয়গুলি অর্থাৎ বেকারত্ব হ্রাস বেকারত্ব যাতে না থাকে বেকার না থাকে কোনো কর্মসক্ষম ব্যক্তি বা কর্মসক্ষম বয়সী ব্যক্তি তাদের এই কাজগুলো করা তাদের এই তাদেরকে মোটিভেশন করা তাদের কাজের ব্যবস্থা করা বন্দোবস্ত করা এবং ক্রীড়া অর্থাৎ উপজেলাতে যে সকল ক্রীড়া ব্যবস্থা আছে সেইগুলো এবং সাংস্কৃতিক কার্যক্রম এই সকল বিষয়ে কিন্তু কাজ করে থাকে উপজেলা পরিষদ এবং এগুলো বাস্তবায়নও কাজ করে থাকে কৃষি গবাদি পশু মৎস্য এবং বনজ সম্পদ উন্নয়নে কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে উপজেলা পরিষদ অর্থাৎ কৃষি সংক্রান্ত গবাদি পশু সংক্রান্ত মৎস্য এবং বনজ সম্পদ যা কিছু আছে একটি উপজেলা পর্যায়ে সেই সকল বিষয়গুলোর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে উপজেলা পরিষদ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা এবং নিয়মিতভাবে উর্ধাতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করতে হয় উপজেলা পরিষদকে অর্থাৎ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন চলছে না চলছে সেগুলো যেমন উপজেলা বা থানা নির্ভর যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যেমন কাজ করে তাদেরকে সহায়তা করে পাশাপাশি তাদেরকে সহায়তা করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কী ধরনের অবস্থা বিদ্যমান সেই বিষয়গুলো নিয়ে কিন্তু উপজেলা পরিষদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন করে থাকে প্রেরণ করে থাকে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন এবং এতদূর সম্পর্কে সরকারি কর্মসূচি বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে অর্থাৎ উপজেলা পরিষদ ব্যক্তির আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উপজেলাতে যদি কেউ দারিদ্র থাকে সেই দারিদ্র বিমোচনের জন্য কি সকল কর্মসূচি গ্রহণ করা যায় সেই সকল ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করা সেগুলো কাজ করা বাস্তবায়ন করা এবং এই সংক্রান্ত সরকারের যে সকল বিষয়গুলি আছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সেই সকল ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন ও পরীক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অর্থাৎ ইউনিয়ন যত রকমের কাজ আছে সেই সকল প্রকার উন্নয়নমূলক কাজ সেগুলো সমন্বয় করা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে উপজেলা পরিষদ নারী ও শিশু নির্যাতন ইত্যাদি অপরাধ সংক্রান্ত বা অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ অর্থাৎ নারী ও শিশু যেন নির্যাতনের শিকার না হয় এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকমের জনমত সৃষ্টি করে থাকে উপজেলা পরিষদ এবং এগুলো প্রতিরোধ করার জন্য বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ সন্ত্রাস চুরি ডাকাতি চোরাচালান মাদকদ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ অর্থাৎ একটি উপজেলাতে সেখানে যদি কোনো সন্ত্রাস কোনো চুরি কোনো ডাকাতি কোনো রকমের চোরাচালান বা মাদকদ্রব্য ব্যবহার করে থাকে সেই অঞ্চলের জনগণ এর বিরুদ্ধে একটি জায়গা তৈরি করে একটি জনমত তৈরি করে যাতে এই সকল বিষয়গুলো সমাজের প্রতিষ্ঠা লাভ না করে এবং এই প্রতিরোধ করার পাশাপাশি বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়ন সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ অর্থাৎ পরিবেশের পরিবেশ যদি সংরক্ষণ না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হব এবং পরিবেশের কীভাবে উন্নয়ন করা যায় সেই সকল বিষয়গুলো যেমন খেয়াল করা হয় পাশাপাশি যে সকল বনায়ন অর্থাৎ নির্বায়নায়ন থেকে নির্বনায়ন থেকে আবার বনায়নে ফিরে আনা পর্যাপ্ত গাছপালা থাকা এবং তৈরি করা তোমরা জানো যে একটি দেশের টেকসই দেশ হিসেবে এই বনায়নের পরিমাণ থাকা উচিত টোয়েন্টি ফাইভ পার পঁচিশ পার্সেন্ট করা চার ভাগের এক ভাগ টোটাল যে এরিয়া একটি দেশে তার চার ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা পঁচিশ ভাগ বন বনভূমি থাকা খুব জরুরি সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে সেটাকে কার্যক্রম হিসেবে গ্রহণ করে উন্নয়নের জন্য উপজেলা পরিষদ বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করে থাকে উপজেলা পরিষদ এরপরে আমরা দেখবো ইউনিয়ন পরিষদের কাজ কি তোমরা জানো যে ইউনিয়ন পরিষদ আমাদের কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয় সেই ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো আমরা এখানে আলোচনা করব না তারপরে আমাদের ইউনিয়নের যিনি চেয়ারম্যান বা যারা কমিশনার তাদের কার্যাবলী আমরা আলোচনা করব না আমরা দেখব যে সার্বিকভাবে ইউনিয়ন পরিষদ কি সকল কাজগুলো গ্রহণ করে অর্থাৎ সরকারি সংস্থা হিসাবে ইউনিয়ন পরিষদের কি কাজ আছে প্রথমতই হতেছে পৌর কার্যাবলী অর্থাৎ ইউনিয়ন পরিষদের এলাকাগুলোতে যেন আধুনিক সেবা প্রদান করা যায় সেই বিষয়গুলো খেয়াল করা হয় পুলিশ এবং নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় রাজস্ব ও প্রশাসন সংক্রান্ত বিষয়গুলি খেয়াল করা হয় উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ বিষয়ে কাজ করা হয় এবং বিচার ব্যবস্থা নিয়ে কাজ করা হয় এই বিষয়গুলোকে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করার সুযোগ পেতেই পারি তবে সেটা আমরা যদি রিভাইজ করার সুযোগ পাই তখন আমরা আলোচনা করব কিন্তু এখন এই পাঁচটি বিষয় আমরা একটু সংক্ষেপ আলোচনা করে এই পাঁচটি বিষয়ের সাথে যে বাধ্যতামূলকভাবে কাজ করতে হয় সেগুলো যদি আমরা দেখি অর্থাৎ ওই পাঁচটি বিষয় যদি আমরে হয় তাহলে সেখানে আমরা কি কি দেখবো কিছু কাজ থাকে বাধ্যতামূলক কিছু কাজ থাকে উচ্ছিক বাধ্যতামূলক কাজ কি বাধ্যতামূলক কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা অর্থাৎ যদি আইন শৃঙ্খলা ঠিক মতো পরিচালিত না হয় তাহলে কিন্তু কোনো উন্নয়ন কোনোভাবে সম্ভব না সামাজিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব না যে কারণে প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় আইন শৃঙ্খলা যাতে স্থিতিশীল থাকে সেই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে ইউনিয়ন পরিষদ এবং এই সংক্রান্ত যত রকমের প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা আছে প্রশাসনিক কর্তৃপক্ষ আছে তাদেরকে সহায়তা করে থাকে ইউনিয়ন পরিষদ অপরাধ বিশৃঙ্খলা এবং চলাচলন দমন অর্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে পাশাপাশি সরকারি যে সকল সংস্থাগুলো আছে অপরাধ দমনে বিশৃঙ্খলা দমনে এবং চলাচল দমনে তাদেরকে সহায়তা করে থাকে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ নিজেরাও এই সকল কাজগুলো করে থাকে কৃষি বৃক্ষরোপণ ও পশুপালন স্বাস্থ্য কুটির শিল্প সেচ যোগাযোগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে ইউনিয়ন পরিষদ অর্থাৎ একটি ইউনিয়নের কৃষি সংক্রান্ত বিষয় বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয় গবাদি পশু সেগুলো পালন করা স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন ছোট ছোট শিল্প সেগুলো শেষ শেষ ব্যবস্থা এবং একটি গ্রামের সাথে একটি গ্রামের গ্রামের সাথে গ্রামের বা ইউনিয়নের সাথে থানা জেলা এই যে যোগাযোগ ব্যবস্থা এই বিষয়গুলো নিয়েও কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যাপ্ত কাজ করে থাকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো থাকে অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অধিক হারে আছে ঠিক এই জন্য পরিবার পরিকল্পনা কার্যক্রম যখন থেকে শুরু হয়েছে সেই শুরু থেকে ইউনিয়ন পরিষদ এই পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার এবং উন্নয়ন ঘটানো বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত ভূমিকা পালন করে থাকে স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা অর্থাৎ একটি ইউনিয়নের যে সকল সম্পদ আছে সেই সকল সম্পদগুলোর উন্নয়ন ঘটানোর চেষ্টা করে ইউনিয়ন পরিষদ এবং পাশাপাশি তার ব্যবহার যেন ভারসাম্যপূর্ণ হয় সেটা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ জনগণের সম্পত্তি তথা রাস্তাঘাট ব্রিজ কলভার বাঁধ খাল টেলিফোন বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করে থাকে ইউনিয়ন পরিষদ অর্থাৎ যেগুলো পাবলিক প্রপার্টি সেই পাবলিক প্রপার্টিগুলো অর্থাৎ এই রাস্তাঘাট ব্রিজ কালভার বাঁধ খাল টেলিফোন এই সকল বিষয়গুলো কিন্তু ইউনিয়ন পরিষদ সংরক্ষণ করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া জরুরি সেই সকল পদক্ষেপ নিয়ে থাকে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা অর্থাৎ খোলা মাঠে বা কাঁচা পায়খানা বা অর্ধ কাঁচা পাখা এরকম না স্বাস্থ্যসম্মত যে স্বাস্থ্য যেটি সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করে এরকম স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবস্থা করে থাকে এবং এই বিষয়ে জনগণকে উৎসাহ প্রদান করে থাকে মোটিভেশন করে থাকে ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু অন্ধ ভিক্ষুপ এবং দুস্থদের নিবন্ধন সংক্রান্ত কাজ করে থাকে ইউনিয়ন পরিষদ অর্থাৎ একটি ইউনিয়নে জন্ম মৃত্যু যেমন নিবন্ধন করা হয় ঠিক তেমনি কতজন অন্ধ আছে কত ভিক্ষুক আছে এবং কী ধরনের দুস্থ জনগোষ্ঠীর পরিমাণ সেই সকল বিষয়গুলো কিন্তু নিয়ে কাজ করে ইউনিয়ন পরিষদ এছাড়া সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন রকমের সুমারি পরিচালনা করতে সহায়তা করে ইউনিয়ন পরিষদ যেমন কৃষি আদম সুমারি ইত্যাদি এরপর আমরা দেখব যে ইউনিয়ন পরিষদ ঐচ্ছিক যে কাজগুলো করে থাকে সেগুলো যেমন জনপথ ও রাজপথের ব্যবহার জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ অর্থাৎ যে সকল রাস্তাঘাটগুলো আছে গ্রামের সাথে গ্রামের গ্রামের সাথে ইউনিয়ন পরিষদের বা একটি ইউনিয়নের সাথে আরেকটি ইউনিয়নের বা ইউনিয়নের সাথে থানা বা জেলার এই যে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সেগুলো রক্ষণাবেক্ষণ করা জরুরি হয় এই রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ কিন্তু পর্যাপ্ত কাজ করে থাকে সরকারি স্থান উন্মুক্ত জায়গা উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ অর্থাৎ ইউনিয়ন পরিষদ তার এলাকার মানুষের জন্য যে সকল খেলার মাঠে যদি দরকার হয় সেগুলো ব্যবস্থা করে থাকে উন্মুক্ত জায়গা রাখে যেন অবৈধভাবে দখল না হয়ে যায় বিভিন্ন বাগান বা সরকারি যে স্থানগুলো আছে সেই স্থানগুলো বা খাস জমির কথা যদি আমরা বলি সেগুলো আর কি এর ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করা ইউনিয়ন পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ জনপথ রাজপথ ও সরকারি স্থানে আলো জ্বালানো অর্থাৎ যে সকল পথগুলো আছে বা সরকারি যে সকল স্থানগুলো আছে সে সকল স্থানে বৈদ্যুতিক বাতি বা বিদ্যুৎ নির্ভর বাড়তি সেটি এখন গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা দেখি যে সৌর প্যানেল আছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আলো জ্বালানো হয়ে থাকে এছাড়াও কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই সকল ক্ষেত্রে রাস্তাঘাটে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আলো জ্বালানোর ব্যবস্থা করে থাকে ইউনিয়ন পরিষদ সাধারণভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ রাজপথ ও সরকারি জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ করা ইউনিয়ন পরিষদের অন্যতম প্রধান কাজ অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই বৃক্ষ শুধু রোপণ করায় না সেগুলো সংরক্ষণ করা বিশেষ করে কোন কোন জায়গাতে যদি আমরা দেখি তাহলে দেখব জনপথ রাজপথ এবং সরকারি বিভিন্ন জায়গাতে গাছ লাগানো বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষরোপণ এবং সেগুলো সংরক্ষণ করা বেড়ে ওঠা এবং সেগুলোকে নিয়মিত পরিচর্যা করা কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ এছাড়া কবরস্থান শ্মশান ঘাট জনসাধারণের সবার স্থান ও জনপথের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করাও কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ এবার আমরা দেখবো সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা অর্থাৎ সামাজিক উন্নয়নে সরকারি সংস্থার যে ভূমিকা সেগুলো আমাদের আলোচনা শেষ হলো এবং এই আলোচনার ধারাবাহিকতায় আমরা এখন শুরু করব সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা তোমরা জানো দ্বিতীয় ক্লাসে বেসরকারি সংস্থা কাকে বলা হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে প্রথম ক্লাসে বেশি আলোচনা করা হয়েছে তারপর দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হয়েছে আমরা বেসরকারি সংস্থা কাকে বলে সেগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করব না আমরা আলোচনা বেসরকারি সংস্থার ভূমিকা প্রথম কাজই হচ্ছে ত্রাণ এবং পুনর্বাসন অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো যেখানে কাজ করে সেই সকল এলাকাতে কোনো প্রয়োজনে ত্রাণ এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ ওই অঞ্চলের ব্যক্তিবর্গ যেমন ঘূর্ণিঝড় জলস্বাস দাওয়ানল ভূমিকম্প নদী ভাঙন এই সকল কারণে যারা স্থানচ্যুত হয় বাস্তুচ্যুত হয় বা সমস্যার সম্মুখীন হয় যারা ঝুকি ঝুঁকি ঝুঁকিপ্রবণ এলাকাতে বসবাস করে বা ঝুঁকিতে পড়ে তাদের সংশ্লিষ্ট বিষয়ে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীকে সচেতনতার মাধ্যমে সংগঠিত করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ যারা গ্রামে বসবাস করে দারিদ্র জনগোষ্ঠী সে সকল জনগোষ্ঠী তাদের সচেতন করে থাকে মোটিভেশন করে থাকে যে কিভাবে তারা কর্মসক্ষম থাকতে পারে কর্মসক্ষম করার জন্য তাদেরকে সংগঠিত করা সমিতি তৈরি করা সমবায় তৈরি করা এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা কাজ করে থাকে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে সেটি গণশিক্ষা এবং নিরক্ষরতা দূরীকরণ নিয়ে তারা কাজ করে থাকে বিভিন্ন এনজিওর শিক্ষা কার্যক্রম আছে সেই সকল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই সকল পর্যায়ে নিরাপত্তা দূরীকরণে যথেষ্ট কর্মতৎপর বেসরকারি সংস্থা ক্ষুদ্র ব্যবসায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ অর্থাৎ বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো যে সকল ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলোকে টিকিয়ে রাখা বা তার ওই ওই সকল ব্যবসাগুলোকে গুলোর টেকসই উন্নয়নের জন্য ওই সকল ব্যক্তির যারা ব্যবসায়ী উদ্যোক্তা তাদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে বেসরকারি সংস্থা বনায়ন কর্মসূচি করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ বৃক্ষ রোপণ করে থাকে রাস্তার পাশে বা সরকারি খাস জমিতে বেসরকারি সংস্থা বৃক্ষরোপণ করে থাকে এবং এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের যে সকল জায়গাগুলোতে বনজ সম্পদের ঘাটতি সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাপকভাবে বনায়ন কর্মসূচি করে থাকে বেসরকারি সংস্থা এছাড়া পরিবার পরিকল্পনা কর্মসূচি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়েও কাজ করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবার পাশাপাশি আমরা দেখব পরিবার পরিকল্পনা যেন জন্মহার অধিক হারে বৃদ্ধি অধিকভাবে বৃদ্ধি না পায় সেগুলো নিয়ে কাজ করে থাকে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থাৎ কি পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কি পরিমাণ কমালে বা ব্যালেন্স করতে পারলে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হয় বা উন্নয়ন স্বাভাবিক থাকে এবং জনসংখ্যা যেন অভিশাপ হিসেবে না সম্পদ হিসেবে বিবেচিত হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এইগুলো নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ ছোট ছোটো যে সকল শিল্প কলকারখানাগুলো আছে সেই কলকারখানা সেই শিল্পগুলোতে শিল্পগুলো কীভাবে উন্নয়ন ঘটানো যায় কীভাবে প্রসার ঘটানো যায় প্রসারণ ঘটানো যায় এবং তাদের উৎপাদিত পণ্যগুলো কীভাবে বাজারজাতকরণ করা যায় সেইগুলো বিষয়ে নিয়েও কিন্তু বেসরকারি সংস্থাগুলো কাজ করে থাকে পুষ্টি পুষ্টি ও স্বাস্থ্য অর্থাৎ বেসরকারি সংস্থা তার যে এলাকা কাজ করার সেখানে তারা কিন্তু তাদের অর্থাৎ সাধারণ জনগণের পুষ্টিমান খাদ্যের পুষ্টিমান এবং স্বাস্থ্য সেবা নিয়ে পর্যাপ্ত কাজ করে থাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অর্থাৎ জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা মৃত্যুর হার এবং জন্মহারের ভিতরে একটা ব্যালেন্স তৈরি করা পাশাপাশি আমাদের টোটাল এরিয়ার সাথে অর্থাৎ দেশের টোটাল আয়তনের সাথে কি পরিমাণ জনসংখ্যা থাকলে আমাদের জন্য ভালো হয় সেই বিষয়গুলো অর্থাৎ জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা এবং পাশাপাশি পরিবার পরিকল্পনা সংক্রান্ত যে সকল কাজগুলো আছে সেইগুলো করে থাকে বেসরকারি সংস্থা বেকারত্ব দূরীকরণে বেসরকারি সংস্থা ভূমিকা পালন করে থাকে দুটি উপায় একটি হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে এবং ওই সকল বেকারদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে শিক্ষা বিস্তারে বিভিন্ন রকমের কাজ করে থাকে বেসরকারি সংস্থা কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট কার্যক্রমে কাজ করে থাকে বেসরকারি সংস্থা কৃষি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সার বীজ কীটনাশক আধুনিক কৃষি প্রযুক্তি এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা কাজ করে থাকে বনায়ন কর্মসূচি বনায়ন কর্মসূচি অর্থাৎ বনজ সম্পদের ব্যাপক হারে বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে বেসরকারি সংস্থা ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা এছাড়া টিউবওয়েল এবং স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করে থাকে কেননা স্বাস্থ্যসেবার জন্য এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ খাবার পানি এবং পায়খানার জন্য তারা স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করে দেয় তারা এই স্বল্প মূল্যে কীভাবে সহজে এই স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা যায় সেইগুলো নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করে থাকে এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করার পাশাপাশি সেটিকে কাজে লাগানোর জন্য কী করা যেতে পারে সেগুলো নিয়ে বিভিন্ন পরিকল্পনা থাকে বেসরকারি সংস্থা গ্রামীণ যে সকল অবকাঠামো অর্থাৎ সামাজিক উন্নয়নের জন্য অবকাঠামো যে উন্নয়ন করা দরকার সেই সকল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কাজ করে থাকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন ইমারত নির্মাণ করার বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব না যে কারণে নারীর যদি ক্ষমতায়ন করা যায় নারীরকে যদি ক্ষমতায়ন করা যায় তাহলে আমাদের সামাজিক উন্নয়নের যে একটি ধারা সেই বিষয়টি নিয়ে বেসরকারি সংস্থা কাজ করে থাকে এছাড়া টেকসই উন্নয়নের জন্য সমাজ ব্যবস্থা টেকসই উন্নয়নের জন্য ব্যক্তি টেকসই উন্নয়নের জন্য সামাজিক উন্নয়নের জন্য টেকসই যে উন্নয়ন অর্থাৎ সাস্টেইন করবে দীর্ঘদিন টিকে থাকবে সেই বিষয়গুলো নিয়ে বেসরকারি সংস্থা কাজ করে থাকে যোগাযোগ ও সামাজিক গতিশীলতা অর্থাৎ ব্যক্তির সাথে ব্যক্তির ব্যক্তির সাথে গোষ্ঠীর বা প্রত্যন্ত অঞ্চল থাকে তৃণমূল থেকে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো নিয়ে যেমন কাজ করে থাকে ব্যক্তির সাথে ব্যক্তির যোগাযোগ নিয়ে কাজ করে থাকে এবং বদ্ধ সমাজ ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে কিভাবে উন্মুক্ত সমাজ ব্যবস্থাতে অর্থাৎ সামাজিক যে গতিশীলতা আমরা গতিশীলতা বলতে যেটি বুঝি এক স্থান থেকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে গমন সেই সুযোগগুলো তৈরি করে দেয় বেসরকারি সংস্থা বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে বেসরকারি সংস্থা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন অবস্থা নিয়ে বিভিন্ন অবস্থার মোকাবেলা করে থাকে বেসরকারি সংস্থা শিক্ষা বিস্তার সংক্রান্ত বিষয়ে পর্যাপ্ত কাজ করে থাকে বেসরকারি সংস্থা ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে বেসরকারি সংস্থা যেটা আমরা জানি মাইক্রো ক্রেডিট বলি আমরা সেই ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্যক্তিকে কীভাবে কর্মস্বভাব রাখা যায় ব্যক্তি যেন কাজের ভিতরে থাকে সেই বিষয়গুলো নিয়ে বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে কৃষির যত রকমের উন্নয়ন আছে সেই কৃষির উন্নয়ন নিয়ে বেসরকারি সংস্থা কাজ করে থাকে উন্নত মানের যে সকল প্রযুক্তিগুলো প্রতিদিনই প্রডিউস হইতেছে এবং ইন্ট্রোডিউস হইতেছে সেই প্রোডিউস এবং ইন্ট্রোডিউস এই দুটি বিষয় নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে বেকার সমস্যা দূরীকরণের জন্য বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে কৃষিতে ঋণ দিয়ে থাকে বেসরকারি সংস্থা কেননা কৃষি ঋণ না দিলে যারা ক্ষুদ্র কৃষক তারা কিন্তু সঠিকভাবে বীজ সার কীটনাশক ক্রয় করতে পারবে না যে কারণে ক্ষুদ্র যারা কৃষক তাদেরকে কৃষি ঋণের মাধ্যমে তাদের কৃষি সেবাটি বা কৃষি কৃষিকাজটিকে সচল রাখে বেসরকারি সংস্থা বাস্তবধর্মী ভূমিসত্ব ব্যবস্থার প্রবর্তন করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ ভূমিসত্ব ব্যবস্থা আমরা জানি যে ব্রিটিশ আমল পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল এগুলো পরিবর্তন হয়েছে একটি ভারসাম্যপূর্ণ অর্থাৎ জমির মালিকের সাথে যারা কৃষি কৃষক বা যারা বর্গানে তাদের বা পাশাপাশি কৃষির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের যে ভূমি ব্যবহার এবং এই ভূমি থেকে ফসল নেয়া বা শেয়ার করা এই সকল একটি ব্যালান্স ধর্মী কাজ করে থাকে বেসরকারি সংস্থা টার্গেট গ্রুপ পদ্ধতি অর্থাৎ সমবায় তৈরি করা বা সমিতি তৈরি করা কোনো সংগঠন তৈরি করা এবং সেই সংগঠনকে টার্গেট করে সেই ব্যক্তিবর্গের সংগঠনকে টার্গেট করে কীভাবে উন্নয়ন ঘটানো যায় সেই টার্গেট গ্রুপ পদ্ধতি নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা তার এলাকাতে অর্থাৎ যে এলাকাতে বেসরকারি সংস্থা কাজ করে সেখানে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী দিয়ে সেই অঞ্চলের ব্যাপক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকে এবং সেগুলো বাস্তবায়ন করে থাকে পাশাপাশি গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ গ্রাম ভিত্তিক এক একটি গ্রাম এক এক রকম ভৌগোলিক কারণে তোমরা জানো যে ভৌগোলিক কারণে আমাদের গ্রামগুলো কিন্তু বিভিন্ন রকম এই বিভিন্ন রকমের গ্রামগুলো যে আছে সেই গ্রামগুলো নিজস্ব কিভাবে উন্নয়ন করা যায় অর্থাৎ তাদের ভৌগোলিক প্রেক্ষাপটে কীভাবে উন্নয়ন করা যায় সেই উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ তারা যে শুধু কাজ করে তাই না আশেপাশে যারা আরও কাজ করে তাদের সাথে সমন্বয় করে থাকে বেসরকারি সংস্থা সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান তাদের সাথেও কিন্তু বেসরকারি সংস্থা কাজ করে থাকে মূলধন গঠন অর্থাৎ তারা যেমন তাদের সংস্থার মূলধন গঠন করে পাশাপাশি সাধারণ জনগণের যারা কর্মসক্ষম জনগণ যাদেরকে ক্ষুদ্র ঋণ বা অর্থ সাহায্য যাই বলি না কেন এর মাধ্যমে মূলধন কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা অনুকূল সামাজিক পরিবেশ তৈরি করার জন্য বেসরকারি সংস্থা বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে এবং এই কার্যক্রমের মাধ্যমে সামাজিক যে সুন্দর চমৎকার পরিবেশ সেই পরিবেশ বজায় রাখার জন্য তারা ওই সকল অঞ্চলের বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রভাবশালী ব্যক্তিবর্গকে সাধারণ ব্যক্তিবর্গকে কিন্তু ইন্টারাকশনের মাধ্যমে ওই অঞ্চলের সামাজিক পরিবেশকে অনুকূল অবস্থাতে রাখে এবং আমরা জানি যে যদি কোনো সমাজের পরিবেশ অনুকূল না হয় তাহলে কিন্তু সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব নয় এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়া অবকাঠামোগত উন্নয়ন যত রকমের অবকাঠামো আছে সে সকল বিষয়ে উন্নয়ন করার জন্য বেসরকারি সংস্থা বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে থাকে পরিকল্পনা গ্রহণ করে থাকে এবং সেগুলো বাস্তবায়ন করে থাকে ব্যক্তির ভিতরে সমিতি সংগঠন তৈরি করে দিয়ে সেখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরিতে তৈরি করতে তৈরিতে বেসরকারি সংস্থা পর্যাপ্ত ভূমিকা পালন করে কেননা কিছু ব্যক্তিবর্গ আলাদা আলাদাভাবে হয়তো বা বিচ্ছিন্নভাবে বিভিন্নমুখী কাজের সাথে জড়িত কিন্তু কর্মসংক্ষণ ব্যক্ত ব্যক্তিবর্গ যদি একই গ্রামে হয় বা খুব কাছাকাছি একই অঞ্চলে বসবাস করে তাহলে দেখা যাবে যে তাদের যদি সংগঠন বা সমিতি তৈরি করে দেওয়া যায় এবং ওই সংগঠন বা সমিতিতে যদি কোনো নেতৃত্ব তৈরি করা যায় তাহলে কিন্তু তারা সচেতন হবে তাদের চাহিদা তাদের অধিকার তাদের কার্যাবলী সম্পর্কে তাদের ধারণা থাকবে এই কারণে সৎ এবং যোগ্য নেতৃত্ব পর্যাপ্ত কীভাবে সৃষ্টি করা যায় এবং এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের বেকার বেকার যে অবস্থা এই বেকার তাদের জন্য বেকার ব্যক্তিবর্গের জন্য কর্মহীন ব্যক্তিবর্গের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা সেটাই হচ্ছে আমাদের অধিক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করা কাজের সুযোগ সৃষ্টি করতে পারলে বেকারদের জন্য খুব ভালো হয় এছাড়া যারা কর্মসক্ষম মানুষ তারা একটি কাজের পাশাপাশি একাধিক কাজ করার সুযোগ পায় এই জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বেসরকারি সংস্থার অন্যতম প্রধান ভূমিকা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কিন্তু বেসরকারি সংস্থা পর্যাপ্ত ভূমিকা পালন করে থাকে আমি আগেও বলেছি একটু আগে যে প্রাকৃতিক দুর্যোগ পূর্ববর্তী প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন বা মধ্যবর্তী সময় এবং পরবর্তী এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা যেমন কাজ করে ঠিক তেমনি যে কোনো দুর্যোগ প্রতিরোধে যে কোনো দুর্যোগ প্রতিরোধে কিন্তু বেসরকারি সংস্থা তারা কাজ পালন করে থাকে নেতৃত্বের কোন্দল ও দলাদলির অবস্থান ইত্যাদি অর্থাৎ একটি অঞ্চলে যদি ওই অঞ্চলের ব্যক্তিবর্গের ভিতরে বা আন্ত এলাকার ব্যক্তিবর্গের ভিতরে কোনো রকমের কোন্দল বা দলাদলি হয় বা নেতৃত্বের ভিতরে দলাদলি হয় সেইগুলোকে কিভাবে একটি শান্তিপূর্ণ বা সন্তোষজনক অবস্থাতে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা কাজ করে থাকে এরপরে আমরা দেখব যে গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থা কী কাজ করে থাকে এবং নারীর ক্ষমতায় কী কাজ করে থাকে একটু ডিটেলস যদি আমরা আলোচনা করি মূল যে বিষয়গুলো সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখব গ্রামীণ উন্নয়নে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি পরিচালনা করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ যদি কাজ করো তাহলে তুমি খাদ্য পাবে অর্থাৎ এখানে খাদ্যের বিনিময়ে কাজ করছে শ্রমিক বা লেবার দিচ্ছে বা এলাকাতে কাজের উন্নয়ন কাজে যারা অংশগ্রহণ করছে তাদেরকে খাদ্য প্রদান করা হয় এবং খাদ্য প্রদানের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের বিভিন্নমুখী কাজের বন্দোবস্ত করে থাকে বেসরকারি সংস্থা এছাড়া খাল খনন ও পুকুর সংস্কার অনেক জায়গা আছে আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থাতে যেখানে খাস পুকুর আছে খাস ঝাল ঝিল বা বিল আছে সেই সকল জলাশয়গুলো খনন করা অর্থাৎ নষ্ট না হয়ে যাওয়া এবং পাশাপাশি যে সকল পুকুরগুলো আছে সেগুলো সংস্কার করা মাছ চাষ করা বা পানিজ সম্পদের ব্যবহার করা সেই বিষয়গুলো নিয়ে গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থা কাজ করে থাকে ভূমিহীনদের পুনর্বাসন অর্থাৎ নদী ভাঙনের কারণে যারা ভূমিহীন হয়ে যাচ্ছে তাদের পুনর্বাসনের জন্য কিন্তু বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে সড়ক কলভার্ট পুল শাক নির্মাণ এবং সংস্কার এই সকল বিষয়েও কিন্তু বেসরকারি সংস্থা পর্যাপ্ত ভূমিকা পালন করে থাকে এছাড়া গুস্তগ্রাম সৃষ্টি কিন্তু বেসরকারি সংস্থার একটি অন্যতম কাজ সরকারি খাস জমিতে গুস্তগ্রাম তৈরির মাধ্যমে মানুষজনকে একটি স্বাস্থ্যসম্মত যেমন রাখার প্রচেষ্টা পাশাপাশি দেখা যাবে যে তাদেরকে কীভাবে কাজের ভিতরে রেখে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো যায় এই কাজগুলো কিন্তু বেসরকারি সংস্থা গ্রামীণ উন্নয়নে করে থাকে নারীর ক্ষমতায়নে গ্রামীণ নারীর ক্ষমতায়নে বেসরকারি সংস্থা যে সকল ভূমিকা পালন করে থাকে সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে নারী নির্যাতন প্রতিরোধ এটি একটি মৌলিক ব্যাপার যে নির্যাতনের পূর্বেই একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থা বিভিন্নমুখী কাজ করে থাকে অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থাতে যেখানে নারীদের প্রতি নির্যাতন করা হয় পারিবারিক নির্যাতন সামাজিক নির্যাতন সেই নির্যাতন প্রতিরোধে বেসরকারি সংস্থা পর্যাপ্ত ভূমিকা নিয়ে থাকে নারী অধিকার প্রতিষ্ঠা অর্থাৎ আমাদের নারীর ক্ষমতায়নে নারী অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই নারীদের যদি অধিকার প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু আমরা দেখব তারা ক্ষমতায়িত হচ্ছে নারীদের যে সকল অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সম্পর্কে সচেতন করাও কিন্তু বেসরকারি সংস্থার কাজ পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করা অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করা অনেক নারী আছেন যারা তাদের বাড়ির সাথে বিভিন্ন রকমের ছোট ছোট শিল্প কলকারখানা দিয়ে উৎপাদনের কাজে উৎপাদনের কাজে নিয়োজিত রেখেছেন এবং পাশাপাশি দেখা যাবে যে শুধুমাত্র এইভাবেই না নারী হিসেবে অনেকে চাকরি করছেন এই যে চাকরি করা বা ব্যবসা করা এই সকল বিষয় আসয়গুলো কিন্তু নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা অর্থাৎ নারীর বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য সচেতনভাবে সচেতনভাবে সম্পৃক্ত হওয়ার জন্য বা নারীর ক্ষমতানের জন্য বেসরকারি সংস্থা পর্যাপ্ত ভূমিকা পালন করে থাকে নারী পুরুষের সমতা বিধান অর্থাৎ নারী পুরুষের সমতা বিধান অর্থাৎ সমাজ ব্যবস্থাতে নারী এবং পুরুষের যে দায়ী দায়িত্ব যে কার্যাবলী এইগুলোকে সুনির্দিষ্টকরণের মাধ্যমে নারী এবং পুরুষের সমতা বিধানের কথা বলা হয়েছে এছাড়া স্যানিটেশন কর্মসূচি অর্থাৎ স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্য বা স্বাস্থ্য সেবার জন্য স্যানিটেশন কর্মসূচি সব সবসময় অগ্রাধিকার পায় এবং এই সেন্ট্রেশন কর্মসূচির জন্য আমরা কি কি ভূমিকা পালন করতে দেখি বেসরকারি সংস্থাকে কর্মগভীর অগভীর নলকূপ স্থাপন অর্থাৎ যে পরিমাণ গভীরতা লাগবে সেই পরিমাণ গভীর এবং অগভীর নলকূপ স্থাপন করা হয় খাবার পানির জন্য বিশেষ করে এছাড়া খাবার পানির পাশাপাশি রান্না বা গৃহস্থলীর কাজও কিন্তু এই নলকূপ কীভাবে স্থাপন করা যায় এবং এই অনুযায়ী কীভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে বেসরকারি সংস্থা স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন অর্থাৎ যারা স্বল্প ব্যয়ের মানুষ যাদের মোটামুটি একেবারে দরিদ্র সীমায় বসবাস করে তাদের জন্য কীভাবে স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত পায়খানা বানানো যায় সেগুলো বাজারজাত করা যায় বা তাদের দিয়ে ব্যবহার করানো যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করে থাকে বেসরকারি সংস্থা সেন্ট্রাল ল্যাট্রিন বিতরণ করে থাকে বেসরকারি সংস্থা স্বল্প মূল্যে স্বল্প খরচে সেন্ট্রাল ল্যাটরিন তৈরি করে যে সকল অঞ্চলে সেন্ট্রাল ল্যাটরিনের ব্যাপক অভাব আছে সেই সকল জায়গাগুলোতে সেন্ট্রাল ল্যাটরিন বিতরণ করে থাকে বেসরকারি সংস্থা বিশুদ্ধ পানির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা অর্থাৎ বেসরকারি সংস্থা ব্যক্তির স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট খাবার পানি যেটি একেবারে বিশুদ্ধ যেন হয় স্বাস্থ্য সমস্যা হয় সেই বিষয় নিয়ে কিন্তু মোটিভেশন করে থাকে বেসরকারি সংস্থা মানব সম্পদ উন্নয়ন অর্থাৎ সমাজে যে সকল মানুষ আমরা বসবাস করছি এই সকল মানুষকে সম্পদ হিসেবে যদি আমরা উন্নয়ন ঘটানোর জন্য চিন্তাভাবনা করি তাহলে সেই ক্ষেত্রে বেসরকারি সংস্থা কি কাজ করছে প্রথমত কিন্তু ভারসাম্যপূর্ণ বন্টন ব্যবস্থা বিদ্যমান রাখার চেষ্টা করছে বেসরকারি সংস্থা কেননা ভারসাম্যপূর্ণ যদি বন্টন ব্যবস্থা না থাকে তাহলে সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা অনেক জটিল এবং কঠিন হয়ে যায় যে কারণে মানব সম্পাদনের জন্য ভারসাম্যমূলক বন্টন ব্যবস্থা খুব জরুরি এছাড়া কর্ম ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ অর্থাৎ মানব সম্পদের উন্নয়নের জন্য সেই সকল মানুষদের কর্ম ব্যবস্থাপনা এবং পাশাপাশি দেখা যাবে এই সকল ব্যক্তি সিদ্ধান্ত প্রণয়নে কিন্তু বেসরকারি সংস্থা ভূমিকা পালন করে থাকে অর্থাৎ নারী পুরুষের যেমন সিদ্ধান্ত নেওয়া পুরুষ যেমন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি নারী সিদ্ধান্তের বিষয় বিষয়গুলি আছে এইগুলো যেমন সিদ্ধান্ত প্রয় কাজে লাগে পাশাপাশি মানব সম্পাদ উন্নয়নের জন্য পারিবারিক যে সকল সদস্যগুলো আছে গোষ্ঠীতে যে সকল সদস্যগুলো আছে তাদের সম্মান তাদের যে সকল সিদ্ধান্ত সেইগুলোকে সম্মান জানিয়ে সেইগুলো সম্পর্কে কাজ করে থাকে বেসরকারি সংস্থা তথ্যপ্রবাহ সমন্বয় ও যোগাযোগ অর্থাৎ তথ্যের যে অবাধ প্রবাহ এবং পাশাপাশি এই তথ্যগুলো সমন্বয় করা এককর সাথে যোগাযোগ রাখা এই সকল বিষয়গুলো নিয়ে বেসরকারি সংস্থা পর্যাপ্ত কাজ করে থাকে সামাজিক যে কোনো দ্বন্দ্ব নিরসনে সামাজিক সামাজিক যে কোনো ধরনের দ্বন্দ্ব বা জটিল অবস্থা নিরসনে কিন্তু বেসরকারি সংস্থা অভিভাবক সুলভ কাজ করে থাকে এছাড়া শিশু উন্নয়ন ও কল্যাণ সাধন অর্থাৎ সেবাতে যেমন আমরা একটু আগে দেখেছি বিভিন্নমুখী কর্মকাণ্ড ঠিক তেমনি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে শিশু আগামী দিনের কর্ণধার এই যে শিশু আস্তে আস্তে যে তাদের উন্নয়ন সেবা এবং তাদের উন্নয়ন এবং কল্যাণ সাধন করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেসরকারি সংস্থা পর্যাপ্ত ভূমিকা পালন করে থাকে যেমন শিশু স্বাস্থ্য স্বাস্থ্যসেবক অর্থাৎ শিশু স্বাস্থ্যকে কিভাবে সংরক্ষণ করা যায় উন্নয়ন ঘটানো যায় সেই সকল বিষয়গুলো নিয়ে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে বেসরকারি সংস্থা মাতৃদুগ্ধ পানে উৎসাহিত অনেক সময় দেখা যায় যে অসচেতন মায়েরা তারা প্রথম তাদের যে বাচ্চারা জন্মদান পরবর্তী যে দুগ্ধ আসে সেটি পান না করাতে চাই চায় একটি এটি এক সময় ছিল যদিও এখন নাই কিন্তু এটি একদিনে হয় নাই এটি এখনও হয়তোবা বা কোনো কোনো এলাকাতে থাকতেই পারে অস্বাভাবিক নয় এই মাতৃদুগ্ধ পানে অথবা দেখা যাচ্ছে যে সকল মায়েদের সমস্যা আছে মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা তাদের এই সমস্যাগুলো কিভাবে দূরীকরণ করা যায় এবং শারীরিকভাবে মানসিকভাবে তাদেরকে সুস্থ রাখা যায় এবং বাচ্চারা যেন মাতৃ দুগ্ধ পায় পান করতে পায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মোটিভেশন করে থাকে বেসরকারি সংস্থা যে সকল শিশুরা এতিম যে সকল শিশুরা বসিতে বসবাস করে বা তাদের বাবা মায়ের বিচ্ছিন্নের পরে বাবা আলাদা সংসার মায়ের আলাদা সংসার এবং এই সকল এতিম ছিন্নমূল শিশুদের পুনর্বাসন নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা বিভিন্ন স্কুল ইতিমখানা পরিচালনা করে থাকে বেসরকারি সংস্থা প্রাথমিক শিক্ষা থেকে ঝুড়ে পড়া রোধকরণের ভূমিকা পালন করে থাকে বেসরকারি সংস্থা অর্থাৎ এমন বেশ কিছু বেসরকারি সংস্থা আছে যারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি যে ড্রাকের শিক্ষা ব্যবস্থা আছে ড্রাকের শিক্ষা ব্যবস্থা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা বিভিন্ন কাজ যেমন করে থাকে শিক্ষা সংস্থা পাশাপাশি অন্যান্য বেসরকারি সংস্থাও কিন্তু কাজ করে থাকে এবং এই প্রাথমিক শিক্ষা থেকে যেন বাচ্চারা ঝরে না পড়ে সেই সকল বিভিন্ন রকমের বিষয় নিয়ে কাজ করে থাকে বেসরকারি সংস্থা পুষ্টি কার্যক্রম ও শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বেসরকারি সংস্থা ব্যাপক ভূমিকা পালন করে থাকে কেননা পুষ্টি কার্যক্রমের মাধ্যমে কিন্তু শিশুদেরকে যেমন টেকসই করানো সম্ভব হয় টেকসই রাখানো সম্ভব হয় বা টিকে থাকার একটা সম্ভাবনা আছে পাশাপাশি ওই সকল শিশুদের অধিকার প্রতিষ্ঠা করাও কিন্তু খুব জরুরি তাহলে তারা তাদের বিকাশ সুস্থ হবে সুষ্ঠু হবে সুন্দর হবে এবং তারা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে সুতরাং এই যে শিশু শিশুদের যদি এরকম ভূমিকা নেওয়া হয় শিশুদের জন্য তাহলে দেখা যাবে দক্ষ মানব সম্পদের মাধ্যমে আমাদের সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এই সকল শিশুরা অর্থাৎ আমাদের উন্নয়নে আমাদের সামাজিক উন্নয়নে সমাজ উন্নয়নে রাষ্ট্রের উন্নয়নে সরকারি এবং বেসরকারি সংস্থার ভূমিকার যে ভূমিকা সেটি অস্বীকার করাটা সম্ভব নয় আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত শেষ আমরা আসলে আজকে দেখলাম আলোচনাটা দুই ভাগে শেষ হলো প্রথমত হইতেছে সরকারি সংস্থার ভূমিকা আমরা যেমন আজকে শেষ করেছি পাশাপাশি বেসরকারি সংস্থা আমরা জানি বেসরকারি সংস্থা কোনগুলো বা কী এবং সেই পাশাপাশি সেই বেসরকারি সংস্থার যে ধরন বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করলাম বেসরকারি সংস্থা অর্থাৎ যত বেসরকারি সংস্থা আমাদের দেশে বিদ্যমান তাদের কাজের ধরন অনুযায়ী যে সকল বিষয়গুলোকে একত্রিত একটি প্ল্যাটফর্মে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করা হলো তোমাদের যদি কোনো ক্যারি থাকে তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে সেগুলো অনুসন্ধান করতে পারো তোমরা ফেসবুকে লিখতে পারো আমি গত মতো রিপ্লাই করব কমেন্ট লিখব তোমরা অনেক আগ্রহ নিয়ে ক্লাস নাও ক্লাস করো আমি এতে খুবই সন্তুষ্ট এবং তোমরা ওই ক্লাসে বিভিন্ন রকমের প্রশ্ন করো সেই প্রশ্নগুলো প্রশ্নগুলোর আমি যথাযথ উত্তর দিই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি এই সঠিক উত্তরে তোমরা সমৃদ্ধ হবে তোমাদের এই অ্যানালিটিক্যাল ম্যাটারগুলো অ্যানালিটিক্যাল মেন্টালিটিগুলো আমার মনে হয় তোমরা নিজেরাও দক্ষ মানব সম্পদ হিসাবে আমাদের সমাজ ব্যবস্থার সামাজিক ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার উন্নয়নে কিন্তু পর্যাপ্ত ভূমিকা রাখতে পারবে তোমরা জানো যে আমাদের এই অনলাইন ক্লাস কি কারণে সেই স্লাইডটি আজকেও আছে অবশ্যই তোমরা করোনা ভাইরাস জনিত রোগ বিস্তার এবং সংক্রমণ রোধ করবে যা কিছু করণীয় সেই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই মেনে চলবে সে আশা করি তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের আগামী দিনগুলো ভালো হোক তোমরা পর্যাপ্ত পড়াশোনা করবে এবং তোমাদের পরিবার যে সকল সদস্য তাদেরকে নিয়ে ভালো থাকবে তোমাদের সাথে হয়তোবা খুব দ্রুত ক্লাসে দেখা হওয়ার সম্ভাবনা আছে যদি আগামী একুশ তারিখের পরে আমরা ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ পাই তোমাদের সাথে ক্লাসে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে এবং দোয়া করে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ